হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকের অনেক দিন ধরেই ভাবছি যে ইউটিউবের ভিডিও বানাবো, ইউটিউবে একটা কেরিয়ার বানাবো, অনেকদিন ধরেই ভাবছি। কিন্তু সেটা মানে সাহস হোক কিংবা পরিস্থিতি হোক কোনোটাই হচ্ছিল না। তো আজ সমস্ত ভয় কাটিয়ে অবশেষে একটা ভিডিও বানাচ্ছি। তো জানি না খারাপ হবে কি ভালো হবে। তো আস্তে আস্তেই কথা বলছি কারণ মাইক্রোফোন নেই, অতটা ভালো হয়তো সাউন্ড এফেক্ট আসছে না। তো প্রথম ভিডিও যেরকম হয় আর কি, ভয়ে তারপরে সাহস সব কিছু নিয়ে, ইচ্ছা সব কিছু নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এখন বাজে ঠিক 4:30 মতো। ইচ্ছা ছিল সকাল থেকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে যেহেতু প্রচুর হারে বৃষ্টি হয়েছে, তো যার কারণে আমি মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি, বারবার মাঝে মাঝে স্ক্রিনের দিকেও তাকাচ্ছি। প্রথমবার ভিডিও কলে যা হয়, বারবার স্ক্রিনের দিকেও তাকাচ্ছি, ক্যামেরার দিকে তাকাচ্ছি, সব এখন তো দেখতেই পাচ্ছ ক্যামেরার দিকেই তাকিয়ে আছি, মানে স্ক্রিনের দিকে তাকাচ্ছি যে কীরকম ফেসটা আসছে বা কিছু ব্যাকগ্রাউন্ডটাও কেমন আছে। ব্যাকগ্রাউন্ড এরকম আসছে কারণ এখানটায় আমাদের রান্নাঘর আছে, তো এখানটায় একটা রান্নাঘর আছে। কিন্তু সামনে ভিডিও কারোর সামনে, কারণ আমাদের বাড়ির সামনে তো রাস্তা, মানে লোকজন যাচ্ছে, সবার সামনে ভিডিও করার সাহস হচ্ছে না। সাহস আছে, ইচ্ছাও আছে, কিন্তু মানে আমি ঠিক একদম ভয় ভয় লাগে। সব কিছু নিয়েই ভিডিওটা করছি। তো মানে ইচ্ছাও আছে, ভয়ও হচ্ছে যে সবার সামনে ভিডিও করার মানে অতটা সাহস এখনও হচ্ছে না, তাই আড়াল হিসেবে ভিডিও করছি। হয়তো ভবিষ্যতে ভিডিও করতে করতে সেই সাহসটা বাড়বে। আমি অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখেছি, ব্লগ দেখেছি, তারা রাস্তার মাঝখানে বা অনেক মানুষের সামনে তাদের ভয় হয় না, ভালো মানে খুব থরলি কথা বলতে পারে। কারণ যেহেতু ফার্স্ট ভিডিও, তো সেই জন্য আমি অতটাও সাহস এখন পাচ্ছি না। তো তোমাদের সাপোর্ট পেলে হয়তো ভবিষ্যতে সবার সামনে ভিডিও করার সাহসটা আমার হবে, তাই আজকে লুকিয়ে ভিডিওটা করছি। তো আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এদিকে আমাদের পুকুর, জানি না কতটা দেখাতে পারছি, পুকুরটা পুরো ডুবে গেছে। তো আর এইদিকেও আমাদের ওই সাইডেও একটা পুকুর আছে, ওই সাইডেও একটা পুকুর আছে, সেটাও অনেকটা ডুবে গেছে। তো বুঝতে পারছিলাম না কোথায় ভিডিও করবো, তাই বাড়ির পিছনে সেই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। তো অনেকদিন ধরে ভাবছি যে ভিডিও বানাবো, কিন্তু অতটাও সাহস হয়ে উঠছে না। মানে আজকে কোনো টপিক নেই, কী টপিকে ভিডিও বানাবো সেটাও জানি না, জাস্ট তোমাদের কাছে কয়েকটা কথা শেয়ার করছি যে এখন ইউটিউব সম্পর্কে কী ধারণা আছে আমার। মানে আমি অনেক ক্রিয়েটারদের দেখেছি, তারা অনেক স্ট্রাগল করে, অনেক বছর ধরে খেটে খেটে তারা একটা জায়গায় অ্যাচিভ করতে পারে। সেই রকম একটা স্বপ্ন নিয়েই এগোচ্ছি, ইউটিউব জার্নিটা নিয়ে এগোচ্ছি। জানি না কতটা কী করতে পারবো, বা আগের ভিডিওটা আমি কী কথা বলছি আমি নিজেই জানি না, বা তোমরা আমাকে পাগল ভাবছো কি না তাও জানি না। ব্যাকগ্রাউন্ডও ভালো না, ক্যামেরাও ভালো না সেরকম, বা মাইক্রোফোন টোন কিছুই নেই, হয়তো সাউন্ড কোয়ালিটিও ভালো না। তাও ভিডিও বানাচ্ছি একটা মনে আশা নিয়ে যে ইউটিউবে একটা বড়, একদিন একটা বড় এ অ্যাচিভ করব। আর বেশি কিছু বলার সাহস হচ্ছে না। তো যদি ভিডিওটা ভালো লাগে, আরও অনেক ভিডিও পোস্ট করব, মেকআপ হোক, চ্যালেঞ্জ হোক, ব্লগ হোক, কোথাও ঘুরতে গেলে গেট রেডি, অনেক অনেক রকম ভিডিও পোস্ট করব। তো আজকের ভিডিওটা এইটুখানি। তো আজকের ইউটিউব সম্পর্কে কী ধারণা এই প্রথম দিন থেকে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। জানি ভিডিওটা সেরকম মনোযোগ সহকারে দেখার মতো ভিডিও নয়, তো যদি যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছ তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল নোটিফিকেশানটা অন করে দিও, যে আমি যে ভিডিওগুলো আপলোড করবো যাতে তোমাদের কাছে সবার প্রথমে আসে। আজকে ভিডিওটা এইটুখানি, ভালো থাকো।